ফেনীতে বাসায় আটকে রেখে ব্যবসায় নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইলের ঘটনায় গ্রেফতার তিন প্রতারককে কারাগারে প্রেরণ। রাজশাহীতে রেল কর্মকর্তাকে নগ্ন করে ছবি তুলে ব্ল্যাকমেইল, দুই তরুণী সহ পুলিশের জালে ধরা পড়ল প্রতারক চক্রের তিন সদস্য। বগুড়ায় শ্বশুরবাড়িতে আপত্তিকর ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা, অভিযুক্ত তরুণকে আটক করল পুলিশ। এতক্ষণ শুনছিলেন সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু প্রতারণার ঘটনার প্রধান শিরোনামগুলো। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরু করছি বাসায় আটকে রেখে ব্যবসায়ী নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইলের খবর জানিয়ে। ফেনী শহরের হাজারী রোডের একটি বাসায় আটকে রেখে ব্যবসায়ী নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইলের ঘটনায় গ্রেফতার তিন প্রতারককে কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গ্রেফতার বিবি হাজেরা নূপুর, তার দুই সহযোগী রমজান আলী রুবেল ও মোহাম্মদ সিরাজকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তাদেরকে ফেনী জেলা কারাগারে প্রেরণ করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা ডিবি পুলিশের এসআই সৈয়দ ফারুক আহমদ জানান, তারা তিনজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে, এজন্য আদালতে সাত দিনের রিমান্ড চাইবেন বলে তিনি জানান। ডিবি জানিয়েছে, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউপির রাজারহাট বাজারের ওই ওষুধ ব্যবসায়ী মালামাল কিনতে শহরের ট্রাঙ্ক রোডে আসেন। দোয়েল চত্বর এলাকায় তাকে ঠিকানা যাচাইয়ের কথা বলে সিএনজি অটোরিকশায় তুলে হাজারী রোডে নিয়ে যায় নূপুর নামে ওই নারী। সেখানে জহির আলী ম্যানশনের নিচতলার একটি বাসায় নিয়ে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা দুই সহযোগী ওই ব্যবসায়ীকে মারধর করে নগ্ন ছবি তোলে। পরে বিকাশে 15,000 টাকা দিয়ে কৌশলে বাসা থেকে বের হয়ে বাড়ি ফিরে যান মাসিমপুর এলাকার ওই বাসিন্দা। প্রথমে লোকলজ্জায় বিষয়টি গোপন রাখতে চাইলেও পরে স্বজনদের পরামর্শে তিনি পুলিশের শরণাপন্ন হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তাকে নগ্ন করে নারীর সঙ্গে ছবি তুলে ভিডিও চিত্র ধারণ করে ব্ল্যাকমেইল ও প্রতারণা করার অভিযোগে দুই তরুণী সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করলেও পরের দিন ঘটনাটি প্রকাশ করেছে। গ্রেফতারকৃতরা হলেন নগরীর উপশহর এলাকার আব্দুর রহিমের মেয়ে সাবিনা ওরফে রজনী, বড় বনগ্রাম ফুলতলা এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুল গাফফার ও চন্দ্রিমা থানার নামো ভদ্রা এলাকার রিয়াজউদ্দিনের মেয়ে রিয়া আক্তার পাখি। পুলিশ তাদের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। পুলিশ ও মামলার বাদী ঘটনাকে পরিকল্পিত ব্ল্যাকমেইল ও প্রতারণা বলে দাবি করেছেন। বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, গ্রেফতারকৃতরা প্রতারক চক্রের সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তারা এভাবেই টাকাওয়ালা লোক অথবা সরকারি চাকরি করেন এমন লোকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বাসায় ডেকে নিয়ে প্রতারণা করে থাকেন। বোয়ালিয়া মডেল থানায় দায়েরকৃত এই সংক্রান্ত মামলার এজাহার থেকে জানা গেছে, কিছুদিন আগে পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মী ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী মাহফুজুর রহমানকে গ্রেফতারকৃত সাবিনা আক্তার রজনীর সঙ্গে ঢাকায় ট্রেনে যাওয়ার সময় পরিচয় ঘটে। সেই সূত্রে রজনী সম্প্রতি ফোনে মাহফুজুর রহমানকে নিজেদের উপশহরে বাসায় চায়ের দাওয়াত দেন। সেদিনই সন্ধ্যার পর মাহফুজুর রহমান রজনীদের উপশহরে বাসায় চা খেতে যান। এ সময় সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন গ্রেফতারকৃত রিয়া আক্তার পাখি ও আব্দুল গাফফার সহ আরও কয়েক যুবক। অভিযোগে আরও জানা যায়, এ সময় মাহফুজুর রহমানকে গ্রেফতারকৃত তিনজন ছাড়াও অন্যরা মিলে তাকে নগ্ন করে শারীরিকভাবে ব্যাপক নির্যাতন করেন। পরে একটি মেয়ের সঙ্গে নগ্ন করে ছবি তোলেন এবং তার ভিডিও চিত্র ধারণ করেন। তারা মাহফুজুর রহমানের কাছে 10,00,000 টাকা দাবি করেন। টাকা না পেলে নারীর সঙ্গে তার নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। টাকার নিশ্চয়তা পেতে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরও নেওয়া হয়। সেই সঙ্গে মাহফুজুরের কাছে থাকা 35,000 টাকা মূল্যের একটি সোনার আংটিও পরে বিকাশে 8,000 টাকা নেওয়া হয়। ঘটনার পর ছাড়া পেয়ে রেল কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ মামলা রেকর্ড করে দুই তরুণী সহ তিনজনকে গ্রেফতার করেন ও মালামাল উদ্ধার করেন। আইনি প্রক্রিয়ায় তিনজনকে সোমবার বিকালে আদালতে প্রেরণ করা হয়। বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিকল্পিতভাবে প্রতারণার কথা স্বীকার করেছেন। এমন আরও কোনো প্রতারণার ঘটনা উদ্ঘাটনে তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
এছাড়া এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানতেও তাদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে। পুলিশের একাধিক কর্মকর্তা জানান, নগরীতে এমন ধরনের প্রতারণার আরও অভিযোগ তাদের কাছে আছে, সেগুলো তদন্ত করা হচ্ছে। এক বা একাধিক চক্র নগরীতে টাকা পয়সা আছে এমন লোকদের টার্গেট করে একই কৌশলে প্রতারণা করছে বলে অভিযোগ রয়েছে। শেষ করছি শ্বশুরবাড়িতে আপত্তিকর ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টার খবর জানিয়ে। এক কিশোরীর সঙ্গে অনলাইন সম্পর্কে জড়িয়ে তার নগ্ন ছবি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ার কলোনি চক ফরিদ মহল্লার একটি বাড়ি থেকে ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গোপালগঞ্জ থেকে একজন বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং পরিচালিত ফেসবুক পেজে ব্ল্যাকমেইল হওয়ার তথ্য দেয়। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই যুবককে। পুলিশের AIG সোহেল রানা জানান, ওই যুবক পরিচিত কিশোরীটির সঙ্গে অনলাইনের মাধ্যমে সম্পর্কে জড়ায়, প্রেমের অভিনয় করে এবং বিয়ের আশ্বাস দিয়ে অনলাইনে মেয়েটির কিছু অপ্রীতিকর ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে এসব ছবি ও ভিডিও ব্যবহার করে মেয়েটিকে ব্ল্যাকমেইল করতে থাকে ওই যুবক। হাতিয়ে নিতে থাকে টাকা পয়সা ও গহনা। শুরুতে মেয়েটি তার পরিবারকে কিছু জানাতে পারেনি, এর মধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে। পুলিশ জানায়, এক পর্যায়ে বিষয়টি পরিবারকে জানায় মেয়েটি। পরিবারের পক্ষ থেকে মেয়েটিকে তার সম্মতিক্রমে তড়িঘড়ি করে বিয়ে দেওয়া হয়, কিন্তু স্বামী ও স্বামীর আত্মীয় স্বজনের কাছে মেয়েটির নগ্ন ছবি ও ভিডিও পাঠিয়ে বিয়ে ভেঙে দেয় সেই যুবক। এর কিছুদিন পর মেয়েটিকে আবার বিয়ে দেওয়া হলে একইভাবে সেটিও ভেঙে দেওয়া হয়। AIG সোহেল রানা জানান, কোনো উপায় না দেখে প্রতিবেশী একজনের সঙ্গে পরামর্শ করে মেয়েটি ও তার পরিবার এই লোক সব কথা শুনে নিজেই পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে মেয়েটির জন্য পরামর্শ সহযোগিতা চান। তবে ওই যুবকের কোনো ঠিকানা বা বিস্তারিত পরিচয় জানা ছিল না মেয়েটির। সে শুধু জানত ছেলেটির বাড়ি বগুড়া। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ ও তথ্য সংগ্রহ করে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এই তথ্য পাঠিয়ে দেওয়া হয় গোপালগঞ্জ সদর থানার OC-কে। সোহেল রানা বলেন, বগুড়া পুলিশ সুপার তাৎক্ষণিক ডিবি পুলিশের একটি বিশেষ টিম গঠন করেন। এই টিম তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্ভাব্য নানান স্থানে রেড দেয়। অনেক খোঁজাখুঁজি শেষে ভোররাতে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব করত ওই যুবক। পরে তাদের সঙ্গে প্রেমের অজুহাতে অন্তরঙ্গ সেই সব মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে তা ব্যবহার করে ব্ল্যাকমেইল করত। গ্রেফতার যুবকের বিরুদ্ধে গোপালগঞ্জ থানার পর্নোগ্রাফি আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনে মামলা হয়েছে। তাকে পুলিশের বিশেষ একটি টিম বগুড়া থেকে গোপালগঞ্জ নিয়ে এসেছে। প্রস্তুতি চলছে আদালতে তোলার। সুপ্রিয় দর্শক, প্রতারকরা সবসময়ই চতুর আর ধূর্ত হয়ে থাকে। তবুও একটু সচেতন হলে অনেকাংশে এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে হুট করে পরিচয় কিংবা ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্কগুলোকে অত্যাধিক গুরুত্ব দিয়ে এমন কিছু তাদের হাতে না দেওয়া যেটা দিয়ে তারা ব্ল্যাকমেইলের সুযোগ পায়। এরপর প্রতারিত হতে শুরু করলেও সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। বিশেষ করে প্রতারিত হওয়ার পরেও সেটা মুখ বুঝে সহ্য করাটাই কি এই ধরনের অপরাধকে আরও প্রশ্রয় দেওয়া হচ্ছে না? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অপশনটি চালু করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।